Hello. Hi, I am calling from HR consultancy. Yes. I have two openings for you. Yes, I know. Asshole. No. I prefer the other one. Hello? ওহ কি হলো? আচ্ছা ঠিক আছে, চল রাখছি। অজয়দা বলছি, বাড়িতে তো বাবা মা কেউ নেই। দরকারও নেই, তোমার সাথেই বসে গল্প করবো। হ্যাঁ বসো। বাহ, আরে দাঁড়িয়ে কেন, এসো বসো। হ্যাঁ তা বল বাবা, ভালো আছিস তো? তুমি জেনে কি করো না? খুব ভালো আছি। তা তুমি কেমন আছো অজয়দা? আমি ভালো আছি। যাক, তাহলে তুই আমায় চিনতে পেরেছিস তো? 100টা চুতিয়া মূল্যে তোমার মতো একটা আওয়াল জন্মায়। তা তোমায় কি করে ভুলি বলো তো? ছোটবেলা থেকে তোমাদেরকে দেখে আসছি, কি করে ভুলে যাই বলো তো? সেই। আচ্ছা তুই কি নিয়ে পড়ছিস যেন? এখনই বললেই তো জ্ঞান চলে। এই তো ইঞ্জিনিয়ারিং শেষ করলাম। আচ্ছা, না আসলে কি জানিস তো, ওই আমার ভাই, ও তো ফিজিক্সে অনার্স নিয়ে ওই গ্রাজুয়েশন কমপ্লিট করলো। ও বাবা, ও তো অনেক বড় বাল ছিঁড়ে ফেলেছে। সে তো নিশ্চয়ই। তা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর তা কি করবি সেটা ভেবে রেখেছিস তো? এই কেন বাড়া, তুমি কি তোমার বোনের সাথে আমার বিয়ে দেবে নাকি? এই বিভিন্ন এক্সাম টেক্সাম দিচ্ছি, দেখি লেগে যাবে হয়তো। তা তোর রেজাল্ট কেমন হয়, মানে পাস টাস করিস তো? এ বাড়া, তোমার কোনো কাজকর্ম নেই তখন দিয়ে খালি কনফিউজ মেরেই চলেছো। হ্যাঁ ওই হয়ে যায়, অ্যাভারেজে চলে আস। ভালো। আচ্ছা তুই তো ব্যাঙ্গালোরে থাকিস, মানে কবে এলি? ওরে সুরের ছোট নাতি, আমার বাবার বাড়ি আমি যবে খুশি আসবো, তা তোমার কি? এই তো পরশু সকালে। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। তা এত তাড়া দিচ্ছিস, মানে কোথাও বেরোবি? তোমার ওপর বাল ছিঁড়তে যাচ্ছি, যাবে আমার সাথে? আরে না, আমার একটা অন্য কাজ আছে। ও বলছিলাম, আমার ভাই, হ্যাঁ তোকে সেদিন ওই একটা মেয়ের সাথে দেখলো, কথাটা কি সত্যি? তুই কি হয়েছে মানা, তোর ভাইয়ের মতো তো আর মাইকি বাজি করি? কি বলছো অজয়দা? লোকাচ্ছিস। কিছু বলো। এই এদিকে শোন না, বাড়িতে জানে অজয়দা বলছি কি, শোনো না। তুমি কি জানো তোমার ভাই এক ছেলের বাবা হতে চলেছে? মানে বলছিলাম যে তোরও তারা আছে না, আমাকে বেরোতে হবে তো, আমি এখন আসি, আবার পরে একদিন আসবো। হ্যাঁ আসি। চলো ঠিক আছে, আবার এসো কিন্তু। হ্যাঁ